কিভাবে শ্লীলতানি হয়েছে আমাদের মেন প্রতিবাদ পুরুষদের সঙ্গে অত্যাচার হয়েছে 100 বার কিন্তু আমাদের মেন প্রতিবাদ আজকে মহিলাদের সাথে এরকম ভাবে অত্যাচার করা হলো কেন 500 টাকার বিনিময়ে লক্ষীর ভান্ডারের নাম দেখছেন 8 তারিখ থেকে সন্দেশখালী মায়েরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজ সারা দেশ জানছে সন্দেশখালী শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে মায়েরা ধর্ষিত হয়েছেন অপমানিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন অনেক মায়েরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে কয়েকদিন ধরে বিধায়ক পরিষদ দল আমরা 4 ঘন্টা আটকে ছিলাম সুকান্ত মজুমদারকে যেতে দেওয়া হয়নি রকেট চিরাজি অগ্নিমিত্রা পাল তাকে বিরোধিতা করেছে আজকে সন্দেশখালী জ্বলছে মায়েরা ঝাঁটা নিয়ে জুতুনি রাস্তায় বেরুচ্ছেন সারা বাংলা জ্বলছে প্রতিবাদ আন্দোলন চলছে আজও সন্দেশখালীতে তৃণমূল নেতা অজিত মাইতিকে ঘর ঘেরাও করে রেখেছে প্রতিবাদ করছে ঘর জুড়ছে মহিলারা আর সেই কারণে সন্দেশখালীর সঙ্গে আছি আর বিধায়কের স্লোগান দিয়েছিলাম বিধান দাঁড়িয়ে সন্দেশখালীর সঙ্গে আছি আর বিধায়ক হিসাবে দুর্গাপুরের মাতৃশক্তি দুর্গাপুর যে মহিলা মোর্চার টিম তারা রাস্তায় বেরিয়েছিলেন আমাকে আহ্বান করেছিলাম শয়ে শয়ে মায়েরা বেরিয়েছেন উদ্দেশ্য একটাই বাংলা মায়েরা চলছে
আত্মহত্যা করছে, ধর্ষণ করছে, খুন হচ্ছে, সেই সাধারণ অ্যারেস্ট হয়নি। অ্যারেস্টের প্রতিবাদে ফাঁসির দাবিতে আজ রাস্তা বেরিয়েছিলাম। আমাদের একটা দাবি, আগামী দিনে দুর্গা পুজো সন্দেশকারী না হয়, সারা বাংলা যেন সন্দেশকারী না হয়, তাই বাংলার মুখ্যমন্ত্রী পদের দাবিতে, সাধারণকে ফাঁসির দাবিতে আজ মাত্র সত্যি আহ্বান করেছিলেন, রাস্তায় বেরিয়েছি, সহায় সহায় মায়ের এসছেন। আগামী দিনে যুব মোর্চাকে বলবো, মহিলা মোর্চাকে বলবো, তাই রাস্তায় বেরুন, প্রতিবাদ করুন, গর্জে উঠুন, বাংলায় শান্তি, বাংলার সমৃদ্ধি, মানে মায়ের সুরক্ষা চাই, সুরক্ষা চাই, এই কারণে বসেছিলাম।